এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেখো বৃষ্টি গতকাল গভীর রাতে কলকাতাগামী একটি লরি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওরা এক্সপ্রেস ওয়ে যে বেলেপুর ক্রসিং আছে সেখানে উল্টে যায় এবং এই ঘটনায় ওই লরিতে যে ডিজেলের ট্যাঙ্কার ছিল সেটাও ফেটে যায় এবং গোটা রাস্তায় ডিজেল ছড়িয়ে পড়ে এবং রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ এবং ট্রাফিকের যারা অফিসার তারা এবং রাতে ওই ট্রেন ডেকে নিয়ে আসা হয় এবং ট্রেন ডেকে নিয়ে এসে ওই লরিটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। আজকে সকালের মধ্যেই পুরো অপারেশন কমপ্লিট হয়েছে এবং আজ সকাল থেকেই কিন্তু যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ সুমিত। আনন্দপুরে রাধা গোবিন্দ মন্দিরে শ্রী চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন বলে দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই দাবি ভিত্তিহীন বলে দাবি করে প্রচারে নেমেছে রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিরসা মুন্ডা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের পর এবার শ্রী চৈতন্যদেব। গত 9ই জানুয়ারি পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুরে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দাবি করেন ওই মন্দিরেই দীক্ষা নেন নিমাই। তাঁরই দাবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। গবেষকদের দাবি 1510 খ্রিস্টাব্দের 29শে মাঘ কাটোয়ার গৌরাঙ্গ বাড়িতে বৈষ্ণব সাধক কেশব ভারতীর কাছে দীক্ষা নেন নিমাই। দীক্ষার পর তার নাম হয় শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য। 1839 খ্রিস্টাব্দে জগদানন্দপুরে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হয়। একাধিক গ্রন্থে এই তথ্যের উল্লেখ আছে বলে দাবি করেছেন লোক সংস্কৃতি গবেষকরা। শ্রী গৌরাঙ্গ কাটোয়া শহরেই দীক্ষা নিয়েছিলেন 1510 খ্রিস্টাব্দে। জগদানন্দপুরের শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। রাধামোহন ঘোষ চৌধুরী বলে যিনি ছিলেন শ্রী গৌরাঙ্গের অন্যতম পার্শ্বদ বাসুদেব ঘোষের অন্যতম কনিষ্ঠ ভ্রাতা মিন কেতন ঘোষের বংশধর। 1839 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা হলে নিশ্চয়ই ঘোষ চৌধুরী বংশ সেখানে প্রতিষ্ঠা পেয়েছিল বড় জোর 1800 খ্রিস্টাব্দ থেকে, এমন হতে পারে। নাড্ডার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগে প্রচারে নেমেছে রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কাটোয়া শাখা। এই নিয়ে বিজেপির অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে আমরা ঠিকমতো কমিউনিকেট করতে পারিনি বিষয়টা নিয়ে, যার জন্য যে ভুলটুকু হয়েছে এই ভুলটুকু আমাদের, মাননীয় দিলীপ ঘোষেরও নয় এবং নাড্ডাজিরও নয়। এই সূচকে ফের একবার বিজেপির উদ্দেশ্যে বিদ্রুপ ছড়ে দিয়েছে তৃণমূল। তারা মুখে বলছে আমরা হিন্দু ধর্মের ধারক বাহক, আর বাস্তবে হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা করছে, এটা তো কাটোয়া মানুষ নিঃসন্দেহে মেনে নেবে না। রাজ্য রাজনীতিতে বাঙালি বহিরাগত তর্জার আবহে বারবার এসেছে মনীষীদের প্রসঙ্গ। 5ই নভেম্বর অমিত শাহর বাঁকুড়া সফরে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান নিয়ে বিতর্ক। ডিসেম্বরে জেপি নাড্ডার সফর চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঘিরে বিতর্ক। এবার নতুন বছরের শুরুতে বিতর্ক বাঁধল শ্রী চৈতন্যদেবের দীক্ষাস্থান নিয়েও। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।